শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটোটা টাচ পত্রিকায়। সংবাদ বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিই খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। শুভ সকাল মামুন। নিশ্চয় আপনার বিশ্লেষণ শুনবো, তার আগে চলেন দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে আমার হাতে। প্রথমেই দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, এক মৌজাতেই মালেকের 7 প্লট। গাড়ি চালক মালেক ও তার স্ত্রীর 6 তলা 2টি বাড়ি, সম্পদের পুরো হিসাব এখনও পাওয়া যায়নি। শুনবো নিশ্চয় বিষয় বিস্তারিত আপনার কাছে। এর পাশে দেখছি রোহিঙ্গা গণহত্যার শুনানি বাংলাদেশে করার প্রস্তাব। এছাড়া বিক্ষোভের পর ফেরার পথ খুলল প্রবাসীদের, সৌদি আরব ইকামা ও ভিসার মেয়াদ নতুন করে 24 দিন বাড়ালো সৌদি কর্তৃপক্ষ, 1 অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বাংলাদেশ বিমান। দৈনিক সমকালের শিরোনাম দেখছি, দুষ্টচক্র প্রতিরোধে 22 পদক্ষেপ স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে, এরকম একটি প্রতিবেদন তারা করেছে। তার নিচে দেখছি অভিযান জোরদার হচ্ছে অনেকে নজরদারিতে, মেডিকেলের প্রশ্ন ফাঁসেও মালেক সিন্ডিকেট, অনেক রকমের অপকর্মে আসলে জড়িত ছিল, এখন সেই খবরগুলো বের হয়ে আসছে। এর নিচে দেখছি ডিএনসিসির 52 একর জমি আবারও বেদখল, বেদখল ওই জমি নতুন করে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে মেয়র আতিক। কালের কণ্ঠর একটি শিরোনাম, স্বাস্থ্যের তলায় তলায় দুর্নীতি, পরিচালক থেকে গাড়ি চালক পর্যন্ত সব স্তরেই কেউ না কেউ আলোচিত, মহাপরিচালকদের কেউ নীরব ছিলেন, কেউ বা স্বার্থ হাসিলে প্রশ্রয় দিয়েছেন। এছাড়া পবিত্র ওমরা 4 অক্টোবর থেকে। আরেকটি শিরোনাম করেছে সম্বল থালাবাটি কম্বল, ছবি দেয়া হয়েছে শাহেদ সাবরিনা আরিফ পাপিয়ার, এই বিষয়টিও নিশ্চয় আপনার কাছ থেকে শুনব। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম দেখছি, করোনা রোধে স্বাস্থ্যবিধি ভরসা, ভ্যাকসিন মিলছে না এবছর, সংগ্রহ সংরক্ষণ ও প্রয়োগের প্রস্তুতিতে পিছিয়ে কর্তৃপক্ষ, আরএনএ প্রযুক্তি ছাড়া অন্য ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা আছে মহাপরিচালক বলছেন। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি, শাহেদ ও স্বাস্থ্যের 4 জনের বিরুদ্ধে 2 দফার মামলা, সংঘবদ্ধ চক্রটি সরকারি 2 কোটি টাকা আত্মসাতের চক্রান্ত করে। পেছনের পাতায় দেখছি রাতে বিপুল পরিমাণ মদ জব্দ, অনুমোদন ছাড়াই প্রকাশ্যে বিক্রি বিদেশি মদ, অভিজাত রেস্টুরেন্ট হর্স অ্যান্ড হর্স, করোনার মধ্যেও রাতভর মদের জমজমাট আসর, অভিযানের আগেই সটকে পড়েন মালিক, ক্ষমা চাইলেন প্রভাবশালী কয়েকজন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম দেখছি, এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ত শক্তিশালী চক্র, অনিয়মে চাকরিচ্যুত ইসির আইডিয়া প্রকল্পের 39 জন, দুর্নীতিবাজ ধরতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু। ছেড়ে পাশে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও কোভিড মোকাবেলায় সম্মিলিত বৈশ্বিক কর্মপরিকল্পনা নিতে হবে, গার্ডিয়ান প্রকাশিত নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিচে পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেট বাজারে পেঁয়াজ ছাড়ছে না, আমরা দেখেছি আবারও কিছু দাম বাড়ছে অথচ পর্যাপ্ত মজুদ এবং মিয়ানমার থেকে নিয়মিত আমদানি হচ্ছে, আরও অন্য চালানগুলোও দেশের পথে, সুযোগ পেলে আমরা আলোচনা করব। দেশ রূপান্তর প্রধান শিরোনাম দেখছি, দরজা খুলল সৌদির, আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা সৌদি সরকারের, রবিবার থেকে কাজ শুরু করবে সৌদির ভিসা অফিস, সৌদি ও বিমান ফ্লাইট চলাচলের অনুমতি, 48 ঘন্টা আগে করোনার নেগেটিভ প্রতিবেদন পাঠাতে হবে, 252 যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের ঢাকা ত্যাগ। এর নিচেই আছে এইচএসসি নিয়ে সিদ্ধান্ত এখনই নয়। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট গিফটস ট্রিপস সিকিউর কন্ট্রাক্টস, ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি সিজ ভ্যারিয়াস অ্যানোমালিজ। এছাড়া ইউরোপ গ্রাপলস উইথ সেকেন্ড ওয়েভ অফ কোভিড, বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে একটি বিষয় দিয়ে আমরা মনে হয় শুরু করি। গত 3 দিন ধরে আমরা রাজধানীতে দেখছিলাম যে সৌদি প্রবাসী যারা দেশে এসে আটকে পড়েছিলেন তারা টিকিটের দাবিতে বিক্ষোভ করছিলেন, অবশেষে গতকাল বিকেলের পরে পররাষ্ট্রমন্ত্রী যেটি জানালেন যে সৌদি কর্তৃপক্ষ অবশেষে তাদের ভিসার মেয়াদ এবং ইকামার যে সময় সেটিও বাড়িয়েছে, এই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই সুপন রায়। সংকট তো আপনি যেটা বললেন, সংকট তো মারাত্মক আকার ধারণ করছিল, কারণ তারা রাস্তায় নেমে এসেছিল কারণ বাজার সোনারগড় যে জায়গাটা, কিন্তু এটাকে মানে আমাদের যে দেশের যে মূল চালিকা শক্তি, শক্তির যে জায়গাটা, এটা তো রেমিটেন্স আমরা সকলেই জানি এবং এটা নিয়ে সরকার সবসময় অহংকার করে এবং বলে যে আমাদের রিজার্ভেই পরিমাণে আছে, কিন্তু প্রবলেমটা হওয়ার পর কিভাবে সরকার রেসপন্স করলো এটাও কিন্তু সত্যিকার অর্থেই বলতে হবে। আমি দেখেছি
গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মিডিয়ার সঙ্গে অন্তত 20টা টেলিভিশন সেখানে ছিল, কথা বলেছে এবং নিজে থেকেই একটা কি বলবো বৈঠক ডেকে সমাধানের যে একটা চেষ্টা সেটা কিন্তু ওনার কথায় কিন্তু বেরিয়ে এসছে। কারণ এই যে সংকটটা, সংকটটা এককভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রীর না, এটা আপনি জানেন, মন্ত্রণালয়ের না, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বিমান, সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ সবাইকে মিলে কিন্তু সমন্বিত উদ্যোগ নিতে হয়। তো সরকার ভালোভাবে রেসপন্স করেছে এবং সেটার একটা ফল আপাতত পাওয়া গেছে, কারণ এই আরবি মাস পুরোটু তারা তাদের যে যে আকামা এটা বলবৎ রাখতে পারবে। আগামী রোববার খুলবে সৌদি যে এমবেসি সেটা খুলবে, এবং সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো যে সৌদি এবং বাংলাদেশ দুটোই বিমান সংস্থা তাদেরকে নেবে, সেরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে। আমার মনে হয় যে আপাতত একটা মোটামুটি সমাধানের ইঙ্গিত পাওয়া গেল, এখন সামনের দিনগুলোতে কিন্তু পরিষ্কার হবে। জি, আপনার কথা দিয়েই একটি বিষয় বলি যে আপাতত যেই সংকট সমাধানের কথা বলছেন, কিন্তু এই ইস্যুতে, এই সংকটে আমরা দুটো বিষয় সামনে আসতে দেখেছি। একটি হচ্ছে যে সৌদি এয়ারলাইন্সকে একরকম ব্ল্যাঙ্ক চেক দিতে হয়েছে, তারা যখন খুশি যতবার খুশি ফ্লাইট পরিচালনা করবে, এরকম একটি বিষয় আমরা দেখলাম। আরেকটি বিষয় দেখলাম যে সৌদি আরব এই সুযোগে তাদের দেশে থাকা 54,000 রোহিঙ্গাকে বলছে বাংলাদেশের পাসপোর্ট দিতে, অথচ তারা বাংলাদেশের নাগরিক না। এই বিষয়টিকে কিভাবে পর্যবেক্ষণ? এটা এটা তো ভীষণ রকম আপত্তিজনক এবং মারাত্মক। এটা যদি দিতে বাধ্য হয়, আমার জানা, আমার ধারণায় আসে না এটা দেবে কিনা সরকার, আমার কিন্তু দিতে বাধ্য হলে তো জটিল একটা সমীকরণ কিন্তু তৈরি হবে এবং সামনে কিন্তু এটার ভয়াবহ রকম আফটার ম্যাথ তৈরি হবে। আপনি এটা বুঝতেই পারছেন, ওইদিকে আমরা আলোচনা না করি, কারণ এখানেই তো 10-12 লাখ রোহিঙ্গা আছে, তো তারা তো সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে, এক ধরনের বৈধতাও তাদের ভিতরে কিন্তু চলে আসবে। আপনি এইটুকু জানেন যে মায়ানমার সীমান্তে প্রচুর সৈন্য কিন্তু মোতায়েন করছে মায়ানমার, এবং সেটা সবচেয়ে বেশি প্রকট হয়ে ধরা পড়েছে যে মাছ ধরার যে নৌকা ট্রলার, তার ভিতর দিয়ে কিন্তু তারা পারাপার করছে। এটা কিসের ইঙ্গিত দেয়? সেখানে এইরকম ভাবে কিন্তু 3 বছর আগে কিন্তু অ্যাটাক হয়েছিল, আপনি জানেন, তখন দলে 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 ফিরে আসছে, সো এখানে একটু তো আশঙ্কা আছে। এখন এই অবস্থায় যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তাহলে কিন্তু তার ইমপ্লিকেশন ভয়াবহ হবে এবং এটা করা উচিত হবে না। আমি জানি না সৌদি সরকার কেন এই চাপটা দিচ্ছে, এটা কূটনৈতিকভাবে নিশ্চয়ই বাংলাদেশ সমর্থ হবে মোকাবেলা করবার জন্য। এবং এইটা ঠিক যে ব্ল্যাঙ্ক চেক দিতে হয়েছে, কারণ কি কখনো কখনো সিচুয়েশন হয়, আমাদের সিভিল এভিয়েশন থেকেই কিন্তু এটা আমার মনে প্রস্তাবটা দেওয়া হয়েছে সৌদিকে যে তোমরা যত খুশি আসো ফ্লাইট পরিচালনা করো, আমাদের প্রবাসীদের নিয়ে যাও, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নিশ্চয়। আমাদের হলো না না, আমাদের তো এখন সারা পৃথিবী জুড়ে গিয়ে কর্মসংস্থান কিন্তু সংকুচিত হচ্ছে, সব জায়গায় জব কার্ড হচ্ছে, ওখানেও কিন্তু ওরা সংকটে আছে, কারণ তেলের দাম কিন্তু অনেক তলানিতে, এটা আপনি জানেন, সো তাদের কিন্তু অভ্যন্তরীণ চাপটা অনেক বেড়ে গেছে। আমাদের আমাদের সরকারের লক্ষ্যটা হলো যতখানি পারা যায় পাঠানো, কারণ আমরা তো রেমিটেন্স এবং ওই যে আরএমজির যে ইনকাম থেকেই তো বড় এক দুটো সোর্স আমাদের বাংলাদেশের, তো সেইখানে এখন যেইভাবে যাচ্ছে সেটা দেখা, আসলে এটা এক্ষুনি মন্তব্য করার মতো অবস্থা কিন্তু নাই। জি, আমরা একটু অন্য অন্য প্রসঙ্গে আসি। আপনি জি, আমরা একটু দিনের ভিতরে দেখবেন আপনি আরো নতুন নতুন অগ্রগতি হবে, কারণ কালকে ইমরান ভাইয়ের কথায় দেখা গেছে যে ওনার কিন্তু ভীষণ আন্তরিক, আমি দেখেছি যে উনি সমাধানটা হওয়ার জন্য এবং ওনার দরজা সকলের জন্য উনি বলেছেন যে খোলা। এই যে কথা বলা, এটা কিন্তু পাবলিকলি বলেছেন, এটা কিন্তু মিন করা, কোনো কোনো মানুষ বলার জন্য বলে আর কারো কারো কথা কিন্তু বোঝা যায় যে এটা মিন করে, তো আমার এটা মনে হয়েছে যে উনি মিন করেই বলেছেন, তাতে বোঝা যায় যে আন্তরিকতা আছে সরকার। আমি যে অন্য প্রসঙ্গে আসি, প্রথম আলো আজকে যে শিরোনামটি করেছে, তারা বলছে যে এক মৌজাতেই মালিকের 7 প্লট, এই মালিক হচ্ছে স্বাস্থ্যের গাড়ি চালক, সেই মালিক। এখন যেটি দেখা যাচ্ছে যে তার অঢেল সম্পদ, এবং এখানে বলছে যে সম্পদের পুরো হিসাব এখনো পাওয়া যায়নি, ইতিমধ্যে 3-4টি বহুতল ভবন, অনেকগুলো প্লট, তারপরে তার সম্পদের পরিমাণ র‍্যাব প্রাথমিকভাবেই বলছিল যে 100 কোটি টাকার মতো, এবং তাকে দেখা যাচ্ছে যে নিয়োগ বদলি, পদোন্নতি, স্বাস্থ্য অধিদপ্তরের নানা অপকর্মে এবং প্রশ্ন জালিয়াতি, জাল টাকা, এইসবের সাথে জড়িত। গতকালকে আমরা দেখলাম যে স্বাস্থ্য এবং শিক্ষা অধিদপ্তর বলছে যে এই অপকর্মের দায় প্রতিষ্ঠান নেবে না, বছরের পর বছর যে সুযোগ দেওয়া হলো সেই সুযোগ কি এখন আছে তাদের? এগুলো হলো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, সরাসরি বলি, এটা মানে ডিসোল্ডারিং অ্যাটিটিউড বা ইংরেজিতে বলে, না আমি আমার দায়িত্ব নিলাম না
আমার দায়িত্ব তো অন্যের কাঁধের দিকে চাপিয়ে দিলাম, অথবা আমি গায়ে মাখলাম না। যেই লোকটি সাভার সাভারে একটা প্রকল্পে জয়েন করেছিল, সেই প্রকল্প থেকে সেই ঢাকায় অধিদপ্তরে আসলো এবং দিনে দিনে ফ্রাঙ্কেনস্টাইন হলো, আচ্ছা তার দিকেই কেন শুধু আমরা আঙুল দিচ্ছি? সে তো অনেক নিচু না। একজন গাড়ি চালক, একজন গাড়ি চালক কি করে মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের আরেকটা পাজেরো জিপ চালাতে পারে আরেকজন ড্রাইভারকে দিয়ে, এবং তার সেটা দিয়ে পরিবারে ব্যবহৃত হতে পারে? এটা কি সম্ভব আপনি বলেন? তার মানে কি ওখানে যে চেক এন্ড ব্যালেন্স বা সুপারভিশনের যে একটা ব্যাপার, এটা কিছুই ছিল না প্রমাণ করে? অথবা ওই অধিদপ্তর চালাচ্ছে গাড়ি চালকের যে নেতা, উনি ওনার কথা মতো অধিদপ্তরের কর্মকর্তারা, এর নপুংসক বলা যায় এদেরকে, এর কর্মকর্তার জাতি পড়ে না, এদের কথা মতো হয়তো তার উদ্বোধন করছিল অথবা করতে বাধ্য ছিল। কেন বাধ্য হয় আপনি বুঝতেই পারেন, কারণ আপনি যখন এমন কিছু কাজ করেন যারা ড্রাইভার পিয়ন, আপনি যেই জায়গায় চাকরি করেন বা আগে করেছেন, আপনি দেখবেন ওখানে এরকম কিন্তু একটা দুটো মাথা মাঝে মাথা চারা দেয়। কেন দেয়? কারণ এমন একটা লোকের সঙ্গে তার সম্পৃক্ততা থাকে যে ওইখান থেকে আশকারা পায়, তো সে আশকারা পেয়েছে। এখন যারা তাদেরকে আশকারা দিয়েছে তাদের দিকে কিন্তু দুঃখজনক ভাবে হলো আমরাও কিন্তু সেভাবে জোরালো কণ্ঠ আমরা বলছি না, আমাদের মিডিয়াও কিন্তু সেভাবে বলছি না। একজনকে ধরা হয় তখন আমরা সবাই তার পেছনে লাগি, কিন্তু আমরা কেন আগে থেকে ইনভেস্টিগেট করি না? মামুন আপনি আদারওয়াইজ দেবেন না, এটা আমার নিজের একটা প্রশ্ন। এই স্বাস্থ্য অধিদপ্তর স্ক্যান করলে, আপনি যদি অডিট করেন, আপনি কিছুই লাগবে না, শুধু অডিট করবেন, এইচআর অডিট করবেন যে কার কি কাজ, কে কি কি কাজ করছে, দেখবেন যে এখানে আপনি মানে প্রশ্ন খুঁজে পাবেন না, কম্বল উজাড় হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হলো যে এই স্বাস্থ্য অধিদপ্তর আজকে কোভিড এর কাছে আমরা ধন্যবাদ দিই কোভিড কে, খারাপ জিনিস এসেছে কিন্তু খারাপ জিনিস এসছে আমাদের পুরো স্বাস্থ্য খাতটাকে একদম উলঙ্গ করে দিয়েছে। আমরা দেখেছি যে কত বেশি টাকা বরাদ্দ হয় এবং সেই টাকা আমার প্রান্তিক পর্যায়ে কিভাবে পৌঁছায় বা কতখানি লুটপাট হয়, কোনো জবাবদেহিতা অ্যাকাউন্টেবিলিটি কেন থাকবে না, একটা প্রশ্ন। আর এই কাজটা তো র্যাবের কাজ না, আপনি খেয়াল করবেন আজকে ড্রাইভারের যে কাজটা করছে র্যাবের কাজ না, এটা কিন্তু দুদকের কাজ। আর একটা কাজ হলো সিআইডির কাজ যদি মানি লন্ডারিং হয়, তো এখানে যাক তারপরও ধন্যবাদ জানাই র্যাবকে, র্যাব এটা করেছে, বের করছে, তদন্ত করছে, কিন্তু আলটিমেটলি এই কাজটা কিন্তু করবে সিআইডি অথবা গোয়েন্দা পুলিশ অথবা র্যাব করবে, সরি দুদক করবে। আরেকটা বলি, কালকে একটা রিপোর্ট দিয়েছেন, আমরা জানি আমরা রিপোর্ট না আপনার মামলা হয়েছে আমরা জেনেছি, জি পরিচালক আছে হাসপাতাল এবং ক্লিনিক শাখার, এছাড়া আর কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু পরিচালক জি ওই স্বাস্থ্যের যে পরিচালক হাসপাতাল পরিচালক হাসান ইমাম, উনি ওনার আসলে স্বাক্ষর করা লাগে, কারণ আপনি যদি এমইউ সাইন করেন ড্রাফটটা কিন্তু ওই ভদ্রলোক করেছেন, কিন্তু ওই ভদ্রলোক কার জন্য করেছেন? ওই ভদ্রলোক তো মহা সচিবের নির্দেশে করেছে, মহাপরিচালকের নির্দেশে করেছে, ওই পরিচালক তো একা একক তার দেয়ার কিন্তু সেই সামর্থ্যটুকু নেই। এবং এই এই যে এমইউ সাইনটা হয়েছে সেখানে অনেক সচিব ছিল সেদিন, 5-6 জন সচিব ছিল, কারণ তারা একটা মিটিং এ গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। সেই মিটিং এর পর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একটু চলেন একটা এমইউ সাইন আছে, তো তারা সৌজন্যমূলক ভাবে সেখানে দাঁড়িয়েছে এবং সেই ছবিও গণমাধ্যমে আসছে। কিন্তু যে মূল জায়গাগুলো সেগুলোকে কেন ভাই বাদ দেয়া হয়? পানি কি সারা জীবন নিচেই গড়াবে আপনি বলুন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কালকে কিন্তু এটা অনেকেই তুলেছে। আজকাল তো সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি সোচ্চার, সেখান থেকে আমরা অনেক ভালো ভালো তথ্য পাই, সেই তথ্যগুলোকে ফিল্টারিং করে দেখা যায় যে যেই ভদ্রলোক নির্দেশ দিল সেই সচিবকে ট্রান্সফার করে পরিকল্পনাতে নেওয়া হলো এবং তাকে সিনিয়র সচিব করা হয়েছে, অথচ পরিষ্কার ভাবে তখন বলা হয়েছে যে তিনি নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য সচিবের সই ছাড়া কি সেখানে কিছু হয়েছে? সেই দুজন কেন বাইরে, এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি, এই দুজন কি করে বাইরে? এখানে তো আরেকটা কথা, এখানে ধন্যবাদ দিতে হয় আমাদের একজন সহকর্মীকে চ্যানেল 24 এর, সেই প্রথম এটা কিন্তু বের করেছিল এখানে যে দুরম্বই হচ্ছে, আমি তার নামটা ভুলে গেছি, ইয়াং, অনেক ভালো কাজ করেছেন জি। এবং গতকালকে দুদককেও এই প্রশ্নটি করা হয়েছিল, তারা নানাভাবে এটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দেখেছি আমি, দেখেছি দুদককে আইনজীবী এড়িয়ে গেছে। আসলে ওই যেরকম কিছু বুকিশ কথা থাকে না যে আমাদের লোকবল কম, এই সেই এইসব কথাগুলো বলে এড়িয়ে গেছে, কিন্তু এটা এড়ানোর বিষয় না, এটা কিন্তু
অনেক বড় ব্যাপার, তাদেরকে কেন ছাড় দেওয়া হলো, এই প্রশ্নটা তুলতে হবে, আমাদের সবাইকে তুলতে হবে। এর আগেই যখন বিষয়গুলো আসছিল যে শাহেদ সাবরিনারা যখন আটক হচ্ছিল বা তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছিল, তখন এই বিষয়টি এসেছিল যে তারা তো মাঠের চরিত্র, তারা তো প্রভাবশালী, কারো সহায়তা বা ছত্রছায়া না থাকলে তো এই কাজগুলো করতে পারতো না। তো এই যে পিছনের যে কারিগর, তারা কি সবসময় এই রেহাইটা পেয়েই যাবে, সেই প্রশ্নটি কিন্তু আগে থেকেই এসেছে। না, কালকে অনেকেই প্রশ্ন কিন্তু তুলেছেন, আমাদের সংবাদ মাধ্যমের অনেকের লেখায় আসছে, আমি নিজে ব্যক্তিগতভাবে কালকে এই এই প্রশ্নটা তুলেছি রাত 11টায়, যেটা কি করে সম্ভব। আপনি দেখেন একটা ক্লিনিক, একটা ডায়াগনস্টিক সেন্টার, সেটাকে কনভার্ট করে দেওয়া হলো হসপিটাল রিসেন্ট যেটা, তো আপনি যখন এমইউ সাইন করেন তার আগে তো আপনি ভিজিট করবেন, হাসপাতাল পরিচালকের দায় সেখানে যে উনি ভিজিট করে উনি বলেছেন সব কিছু আছে। শুধু তাই নয়, আরো ভয়াবহ যে কাজটা করেছে, 1 কোটি কত টাকা জানো, 58 লাখ আমার মনে নেই, প্রায় 1.5-2 কোটি বা 1.5 কোটি টাকার মতো বিল পরিশোধের জন্য উনি সুপারিশ করে পাঠিয়েছেন। সো রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, আমার আপনার করের টাকা কিভাবে হরিলুট হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর প্রমাণ করে দিয়েছে। তো তাদেরকে কেন ছাড় দেওয়া হবে আমি বুঝি না। জি, আমরা, তারা তো আমাদের সেবক, তারা তো মালিক না রাষ্ট্রের, তারা তো সেবক। এবং আপনি 10 বছরে 3 বার তাদের বেতন ভাতা বাড়ানো হয়েছে, আপনার বাড়েনি কিন্তু আমারও বাড়েনি, 10 বছরে 3 গুণ তাদের বেতন হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো দুর্নীতিটা কমবে, হয়তো লোভ লালসাটা গুলো একটু কমবে, আপনি দেখেন কি অবস্থা। একজন গাড়ি চালক স্টার পাজেরো জিপ থাকতে হয়, তার জন্য বলে আলাদা ড্রাইভার রাখতে, ড্রাইভারেরও ড্রাইভার, আপনি ভাবেন, মানে ব্যবস্থাপনা বলতে যে কিছু নেই পরিষ্কার। জি, নিশ্চয়ই আরও বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গে থাকবেন। আমরা কালের কণ্ঠের একটা শিরোনাম দেখছি, তারা বলছে সম্বল থালা বাটি কম্বল। এখানে ছবি দেয়া হয়েছে শাহেদ সাবরিনা আরিফ এবং পাপিয়ার, যারা কিনা অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, এখন কিন্তু তারা সাধারণ কয়েদিদের মতো তাদের দিন কাটছে কারাগারে। কিসের মোহে মানুষ এগুলোতে জড়ায় আসলে? আসলে ওই যে বলে না, পিয়ার প্রেশার বলে একটা ব্যাপার আছে, যে আমার পাশে আর একটা ছেলে মাত্র আসলো, পড়াশোনা নেই, আমি এত পরিশ্রম করছি, ও মাত্র দু একটা যোগাযোগ করে এই করে ফেলছে, এগুলো না এক ধরনের প্রভাব তৈরি করে মনের ভিতরে। আর সর্বত্রই তো আরেকটা বিষয় আছে, যেটা হলো অস্থিরতা, মানে দ্রুত দ্রুত ধনী হওয়া যে কোনো পথে, নৈতিকতা ওগুলো এখন আর এগুলো তো নেই। তো একজনকে দেখে ওই একটা নেক্সাসের মতো মানে গড়ে ওঠে, মানে লক্ষ্যই থাকে যে সম্পর্ক তৈরি করে, দলীয় আনুগত্য প্রকাশ করে, এক ধরনের কি বলবো ওই অয়েলিং করে, যেটাকে বলি আমরা তেল, বাংলায় বলে তেল মারা, ওটা করে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা। এবং সেখানে যে যে জায়গায় যোগ্য লোকগুলো আছেন বা যারা দায়িত্বে আছেন, তারা এক ধরনের আশকারা দেয়, কারণ সেখান থেকে লাভের একটা ব্যাপার থাকে। সো ভাগযোগ করে সবাই যেটা করে তারই ফল। আপনি নাইলে ফরিদপুরের একজন ছাত্রলীগ নেতা যে টাকা পাচার করেছে বলে আমরা জেনেছি, তো আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমাকে কালকে ইনবক্সে একজন একটা মেসেজ পাঠালেন, ওখানকার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে আছে, 250 কোটি টাকা তার মালিক, সে বিভিন্ন জায়গায় আছে এফডিআর করা। আমি সাভারের একজন আলাদা, আদারওয়াইজ নেবেন না, সাভারের একজন সংবাদ কর্মীর খবর শুনেছি, তার এফডিআর আছে ও সাভারের ব্যাংকে এত বেশি পরিমাণে, আমি জিব্বায় কামড় দিয়েছি শুনে। অথচ কি বলবো, আমরা অনেকেই কষ্ট করে স্ট্রাগল করে কিন্তু সামনে এগুচ্ছি, এবং 20-25 বছর আমাদের অনেকেরই কেরিয়ার, কিন্তু আমরা কখনো সেই দিকে তাকাইছি, আমাদের অনেক সুযোগ ছিল, এখন এইটা সর্বত্র একটা পচন ধরে গেছে। সাবরিনা তো একটা চরিত্র, কিন্তু সাবরিনাকে যারা সাবরিনা করেছে, শাহেদকে যারা শাহেদ করেছে, এরা কিন্তু সবাই ওই চেয়ারেরও লাল মানুষ, আপনি খেয়াল করে দেখবেন, সেই কথাগুলো আমরা বারবার উচ্চারণ করেছি। আর শুধু শুধু এখন শুধু ড্রাইভারের দিকে কেন তাকাচ্ছেন, কেন শুরু হচ্ছে না একটা স্ক্যান, একটা একটা ভালো করে নির্মোহ তদন্ত? স্বাস্থ্য অধিদপ্তরে যদি আপনি ভালোভাবে তদন্ত করেন, আপনাকে অতীতের ডিজি, এডিজি, লাইন ডিরেক্টর, সেকশন অফিসার, একদম গাড়ি চালক গেলে কেউ বাদ রাখবেন না। আমি সবাইকে একই কাতারে ফেলতে বলছি না, সবাই অসৎ আমি বিশ্বাস করি না,
কিন্তু ম্যাক্সিমামই সেখানে এরকম, কারণ আপনি দেখবেন ড্রাইভার ধরার পর আপনার একজন শিক্ষক সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে যেভাবে বলেছে যে এই অধিদপ্তর হলো মালিকের আব্বার প্রতিষ্ঠান, মানে তার কত রাগ ক্ষোভ অ্যাঙ্গার এগুলো সব প্রকাশ করেছেন। উনি কিন্তু সরকারি চাকরি করেন সেটা জেনেই কিন্তু বলেছেন, তো বুঝুন যে কি রকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। মালিক তো সিবিএ নেতা ছিল না, মালিক তো একজন চালকদের নেতা হয়েছে, নিজে নিজে নিজেকে তৈরি করেছে এবং তাকে কাকে সহায়তা দিয়েছে, শাহ মনির সাহেব 2009 সালে উনি ডিজি ছিলেন, সেইখান থেকে তার যে বারবারন্ত এটা আজও থামেনি এবং তার অসংখ্য আত্মীয় কিন্তু সেখানে আছে। ধরে 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 ভালো করে অন্তত তদন্ত হোক, এইরকম এই অল্প কোয়াসি ভাষা ভাষা তদন্ত দিয়ে কিচ্ছু হবে না। আজকে আপনি আমি আলোচনা করছি, আবার 3 মাস পরে আবার আরেকজনকে নিয়ে আলোচনা করতে হবে, আলোচনাটা অন্তত থামাই, 5-10 জনকে ধরলেই তো এনাফ। সেটাই, আমরা একেবারে শেষের দিকে আমরা একটি প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনি সাভারের কথা বলছিলেন, সাভারের একটি ঘটনা সম্প্রতি খুবই মর্মান্তিক ঘটনা আলোচিত, দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং সেই যে তাকে যে উত্তক্ত করতো মিজান এবং তার সাঙ্গপাঙ্গরা, এই খবরটি কিন্তু স্থানীয় থানা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জানানো হয়েছিল, তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি। না, তার চাইতেও বড় কথা, মিজানের বাবা মা বিষয়টা জানতেন। আপনার সন্তান আপনি প্রথম তাকে পারিবারিক অনুশাসনটা চালু করবেন বা চেষ্টা করবেন, আমার ধারণা তার বাবা ব্যবসায়ী বাবা এটা হলো ব্যর্থ হয়েছে, পারিবারিক অনুশাসন বাইরে চলে গেছে ছেলেটা, সেটা মাদকাসক্ত ছিল এবং তার মা, যেটা আমি প্রথম আলোতে পড়েছি, তার মাকে ওই মেয়েটি বারবার ফোন করে বলতো যে আমাকে বাঁচান এবং তার মা পরামর্শ দিত কথা বলার জন্যে, চ্যাট করার জন্যে, এইরকম এইরকম হলো অবস্থা। এবং ওই ছেলেটি তো একা না, অল্প বয়স, ছেলেটিরও বয়স কত, ছেলেটা বকে গিয়েছে, কিভাবে বকে যায়, পারিবারিক অনুশাসন ছিল না, ঠিক মতো প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশটা সে পায়নি। এখন আজকে চার দিন তো সম্ভবত 4 দিন হতে চললো, একটা পুচকে ছেলেকে খুঁজে পাচ্ছে না সাভার পুলিশ, এটা আমার মাথায় আসে না। এখন টেকনোলজির এত বার বারন্ত, আমরা এখান থেকে বসে অনেক কিছু আঁচ করতে পারি, পুলিশ পায় না, এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে। এটা না কুমিল্লা ক্যান্টনমেন্টের সেই তনুর মতো ঘটনার দিকে মোড় না নেয় সেটাই কামনা করব, কিন্তু ঘটনা যে কত ভয়াবহ, আপনি চিন্তা করবেন যে বাসা পাল্টিয়েছে, এখানে ছেড়ে মানিকগঞ্জ যদি চলে যেতে চেয়েছে, ভাই ছিল সামনে, ভাইয়ের সামনে থেকে ট্রেনে হেঁচছে ছিনিয়ে নিয়ে গেছে, এ তো মগের মূল্য। আপনার আমার পরিবারে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এইটা যদি বাড়তে দেওয়া হয় যে সারা বাংলাদেশে ঘটলে কি থাকবে, কি অবস্থা হবে, মানে মেয়েরা কেন এইরকম এত সাহস করতে কি পায়, সমাজ কোথায় চলে গেছে, আমরা সকলেই মিলে কি সমাজ তৈরি করেছি, আপনি একটা বার প্রশ্ন করুন নিজেকে, আমি আমাকে করি, এই সমাজ তৈরি করে আপনি আমি কি ঠান্ডা মাথায় ঘুমাতে পারবো রাতে, ভবিষ্যতের কথা তো আমাদের চিন্তা করতে হয়, প্রত্যেকেরই ঘরে সন্তান আছে, সন্ততি আছে, তো পুলিশকে এখানে একটু জোর দিতে হবে, এটা ধরা খুব কঠিন কাজ না, কারণ মোবাইল ফোন ছাড়া কেউ থাকতে পারে না, যতই পালানো থাকুক না কেন পরস্পরের যোগাযোগ থাকবে, ফোন সেট চেঞ্জ করবে, সিম চেঞ্জ করবে, তারপরে ধরা কোনো ব্যাপারে অত্যন্ত ইজি কাজ। এখন এখানে আন্তরিকতায় ঘাটতি আছে কিনা আমি জানি না, কিন্তু এতদিন লাগার কথা না, সে তো আর বড় পর্যায়ের কোন সন্ত্রাসী না, সৈয়দ আসলাম না, কি বলবো, পিচি আন্নান না, এটা একটা মফস্বলের একটা ছোটখাটো ছেলে। আর কিশোর গ্যাং আপনি ঠিকই বলেছিলেন কিছুক্ষণ আগে, আসলে এই ধরনের গ্যাং কালচার সারা বাংলাদেশে গড়ে উঠেছে, চিটাগং এ বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, প্রাণও হারিয়েছে, এই তারই প্রতিফলন এগুলো আর কি। আমরা একেবারেই শেষে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আসলেই আশা করব, আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী মানে পরিবার থেকেও একটি সচেতনতা জরুরি, তার সন্তান কি করছে, কাদের সাথে মিশছে, সেই বিষয়গুলোকে দেখার, আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণের জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, নিটল টাচ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার 10:10 প্রচারিত হচ্ছে, দেখার আমন্ত্রণ রইল, করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন এবং আরটিভির সঙ্গে থাকবেন, ধন্যবাদ।